বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আশা করছি তোমরা সৃষ্টিকর্তার অশেষ কৃপায় পরিবারের সকলের সাথে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, যেখানেই থাকো ভালো থাকো এ প্রত্যাশা রাখি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে ফিনান্স ও ব্যাংকিং বইয়ের ব্যাংকের আমানত এই অধ্যায়টা নিয়ে আলোচনা রেখেছিলাম। তো সে অধ্যায়ের উপরে আমরা বেশ কতগুলো বিষয়ে তোমাদের সামনে তথ্য উপস্থাপন করেছিলাম। তোমরা কি কেউ বলতে পারবে চলতি হিসাব কাকে বলে? চলতি হিসাব কাকে বলে? আরও একটি প্রশ্ন তোমাদের সামনে রাখছি, সেটা হচ্ছে স্থায়ী হিসাবে সুদের পরিমাণ কেমন হয়? নিশ্চয় এই প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারবে। তো গত ক্লাসের অ্যান্সারগুলো যদি তোমরা ভালোভাবে দিতে পারো, তাহলেই আমরা ধরে নিতে পারি তোমরা গত ক্লাস থেকে কিছুটা হলেও জ্ঞান অর্জন করেছো। আজকে আমি সেই ব্যাংকের আমানত অধ্যায়েরই পরবর্তী অংশ থেকে পড়াবো। দেখো, আমি বোর্ডে লিখেছি ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি, এখানে লেখা আছে হিসাব বন্ধ করার পদ্ধতি এবং ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। এই সংক্ষিপ্ত সময়ে আমি এই কয়েকটা বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের ক্লাস থেকে তোমরা যারা বড় হয়ে ব্যাংকে হিসাব খুলতে যাবে, অথবা তোমরা স্টুডেন্ট, তোমাদের কাছে কেউ যদি আসে যে ব্যাংকের হিসাব কোন পদ্ধতিতে খোলা যায়, তো যেহেতু কমার্স স্টুডেন্ট, আজকের ক্লাসটা ফলো করার পরবর্তীতে তোমরা ইনশাআল্লাহ সকলকে বলতে পারবে যে ব্যাংকে হিসাব খুলতে যেয়ে কী করতে হয়। তাহলে দেখো, আমরা পয়েন্ট আকারে কিছু তথ্য লিখেছি। ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি যেহেতু বিগত লেকচারে বলাই হয়েছে, মূলত তিন ধরনের হিসাব আমরা ব্যাংকে খুলি। একটা হচ্ছে চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব। তিনটা হিসাবের সুবিধা বা বৈশিষ্ট্যগত দিক দিয়ে মানুষ যারা হিসাব খোলে তারা কিন্তু নির্বাচন করে কোন হিসাবটা আমার জন্য উপযোগী হবে। তো যা হোক, তুমি যে হিসাবটাই খোলো না কেন, এই নির্দিষ্ট একটা পদ্ধতি অবলম্বন করেই, অনুসরণ করেই তোমাকে হিসাব খুলতে হবে। তো দেখো, তুমি ব্যাংকে গেছো হিসাব খোলার জন্য, প্রথমে ম্যানেজারের কাছে বসে যদি তুমি জানতে চাও, তখন ম্যানেজার হয়তো তোমাকে যে হিসাব খোলার দায়িত্বে নিয়োজিত রয়েছেন ওনার কাছে পাঠাবেন। ওখানে গেলে একটা ফর্ম দিবে, সেই ফর্মটা বলবে তোমাকে পূরণ করতে। এটা আমি গল্প আকারে বলছি, তুমি চাইলেই এখান থেকে যদি সৃজনশীল প্রশ্ন হয় লিখতেও পারবে, অথবা কেউ যদি জানতে চাও বা নিজের জ্ঞান অর্জনের জন্য তুমি জানতে পারবে। যেই ফর্মটা দেয় সেই ফর্মটা ফিল আপ করতে যেয়েও অনেকে বেকায়দায় পড়ে যায়। তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়, ফর্মটা ফিল আপ করেই তোমার ব্যাংকে প্রাথমিক আমানত জমা দিলে কিন্তু হিসাব খোলা হয়ে যায়। তো ফর্মের কোন অংশে কী থাকে সেটাই তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে থাকে গ্রাহকের নাম, অর্থাৎ আমরা যারা অ্যাকাউন্ট খুলতে চাই তার নাম, এটা তো সহজে বুঝতে পারছো। তারপরে আয়ের উৎস, তুমি কি করো, তুমি চাকরিজীবী, ব্যবসায়ী না কৃষক, তোমার আয়ের যে একটা উৎস থাকে সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। তাহলে এই বিষয়গুলো, তারপর দেখো জাতীয় পরিচয়পত্র, আমরা যে ভোটার কার্ড যেটা বলি, আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, এই আইডি কার্ডের যে পরিচয়পত্র রয়েছে, পরিচয়পত্রের ফটোকপি তোমাকে জমা দিতে হবে। এবং ওই জায়গায় ভোটার আইডি কার্ডের যে নাম্বার থাকে, প্রত্যেকের আলাদা আলাদা নাম্বার থাকে, সেই নাম্বারগুলোও কিন্তু তোমাকে ওই নির্দিষ্ট ফর্মের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় সঠিকভাবে লিখতে হবে। গ্রাহকের পেশা, দেখো আমরা যারা আছি তাদের পেশাটা এখানে অবশ্যই উল্লেখ করতে হবে, যে তুমি কোন পেশার সাথে জড়িত সেটা তোমাকে নির্দিষ্টভাবে লিখতে হবে। গ্রাহকের ছবি, আমরা যারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো তাদের কিন্তু ছবি ওখানে অবশ্যই জমা দিতে হবে। চার কপি ছবি প্রাথমিক অবস্থায় নিয়ে যেতে হয়, ওখানে ছবি জমা দিতে হয়, তারপরে তোমার নমুনা স্বাক্ষর জমা দিতে হয়। এইভাবে তোমার ফর্মটা নিজে নিজেই পূরণ করতে হবে। এখানে একটা বিষয় যেটা তোমাদের বলি, সেটা হচ্ছে নমিনির ছবি। এখন নমিনি কাকে বলে? দেখো, আমি অ্যাকাউন্ট খুলছি, আমার নামে হিসাব খুলেছি, আমি ব্যাংকে আমার হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা জমা দিয়েছি। তো দেখা যাচ্ছে আমার অবর্তমানে, আল্লাহ না করুক মানুষ যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে, তো আমার অবর্তমানে যাকে আমার এই জমাকৃত টাকাগুলো দেওয়ার আমি অধিকার দিই উক্ত ব্যক্তিকেই বলা হয় নমিনি। আশা করি ব্যাপারটা বুঝেছো। আমি অ্যাকাউন্ট খুলেছি, আমার অবর্তমানে ব্যাংক যাকে টাকা দিবে
আমি তাকে এইখানে তার নামটা এন্ট্রিভুক্ত করব, যার নামটা এন্ট্রিভুক্ত করি তাকেই বলা হয় তোমার নমিনি। এখন দেখাচ্ছে আমি আমার ওয়াইফের নামে করতে পারি, আমার ভাই বোনের নামে করতে পারি, আমার পিতামাতা যে কারো নামে নমিনি করতে পারি। তবে নমিনি যা করা হবে তার ভোটার আইডি এবং তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ওখানে জমা দিতে হয়। তাহলে অনেকগুলো ফর্মের পয়েন্টের মধ্যে এই নমিনিটা খুবই হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ মানুষ যে কোনো সময় মৃত্যুবরণ করলে তার যদি কোটি কোটি টাকা ব্যাংকে জমায়েত থাকে তাহলে এই টাকাগুলো কে পাবে, এর জন্য এটা একটা কৌশলী সিদ্ধান্ত অনেকেই নিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ব্যাংকে হিসাব খুলতে যে তোমাদের যে ফর্মটা দিবে সেই ফর্মটা কীভাবে পূরণ করবে এটা আমি শেখাচ্ছি। অনেক ক্ষেত্রে এটা প্রশ্ন আকারেও থাকে। আমানতের পরিমাণ আমরা জানি, যেহেতু অধ্যায়ের নামে হচ্ছে ব্যাংকের আমানত, আমি ব্যাংকে কী পরিমাণ টাকা জমা দিব সেই আমানতের পরিমাণটা এখানে তোমাকে লিখতে হবে। একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিয়েই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায়। যদি চলতি অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে 1000 টাকা দিয়ে খোলা যায়। ফিক্সড ডিপোজিট যেটাকে বলছে, স্থায়ী হিসাব, সেটা যে কোনো পরিমাণ টাকা জমা দেওয়া যায়। তোমার 1,10,000, 20,000, 1,00,000 এভাবে জমা দেওয়া যায়। এরপরে দেখো বর্তমান এবং স্থায়ী ঠিকানা, এই দুইটা সচরাচর তোমরা সকলেই জানো যে আমাদের ঠিকানা যেটা থাকে একটা স্থায়ী থাকে এবং বর্তমান থাকে। অনেকের দেখাচ্ছে স্থায়ী বর্তমান একই, আবার অনেকের দুই জায়গায় হয়। যেমন আমার বাসা গ্রামে, আমি এখন এখানে যদি বসবাস করি তাহলে এখানকার বসবাসের যে ঠিকানা সেটা হবে বর্তমান, আর আমি যেখানে জন্মগ্রহণ করেছিলাম সেটা হবে স্থায়ী ঠিকানা। এটাও অনেক সুস্পষ্টভাবে লিখতে হয়। তারপরে কর্মস্থলের ঠিকানা, অর্থাৎ তুমি যদি কোনো চাকরিজীবী হও বা কোনো কর্মস্থলে নিয়োজিত থাকো তবে সেখানকারও ঠিকানা তোমাকে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এরপর লেখা আছে ফোন নাম্বার, সর্বশেষ তোমার মোবাইল ফোন যে নাম্বারটা তুমি ইউজ করো, পার্সোনাল নাম্বার, সেই নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে। তো এই নাম্বারটা দেওয়ার অনেক সুবিধা রয়েছে, কারণ বর্তমান অনলাইন যে ব্যাংকিং সিস্টেম, এই অনলাইন ব্যাংকিং সিস্টেমে আমার ব্যাংকে কী পরিমাণ টাকা রয়েছে এই অ্যাকাউন্টে যদি আমি পুনরায় টাকা জমা করি তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ব্যাংক থেকে মেসেজ দিয়ে আমার মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেয় যে আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা হয়েছে। আবার ওই অ্যাকাউন্ট থেকে যদি কেউ টাকা উঠায় বা আমি যদি টাকা উঠাই, সঙ্গে সঙ্গে ওই ওঠানোর যে মেসেজ, এই মেসেজটা তোমার কাছে চলে আসবে এই নাম্বারে। এই কারণে সকলেই যে পার্সোনাল নাম্বার, যে নাম্বারটা অল টাইম নিজের কাছে ওপেন থাকে সেই নাম্বারটাই মানুষ এটা ইউজ করে। কেউ যদি তোমার চেক জালিয়াতি করেও টাকাটা পাঠানোর জন্য যায় তারপরও দেখবে সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে দিয়েছে। তা এছাড়াও ব্যাংকের তাদের কার্যক্রম সম্বলিত যে কোনো তথ্য তোমাকে এই মেসেজের মাধ্যমে, এই ফোনের মাধ্যমে তোমাকে দিয়ে থাকে। তাহলে ফোন নাম্বারটা অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে এই সামান্য কয়েকটা বিষয়ে, এই যে একটা ফর্ম আছে এই ফর্মটা পূরণ করেই কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা ফিনান্স এবং ব্যাংকিং সাবজেক্টটা পড়ছি এবং অধ্যায়টার নাম হচ্ছে ব্যাংকের আমানত, এখানে আমানতের গুরুত্ব, ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি, হিসাব বন্ধ করার পদ্ধতি, এই বিষয়গুলো নিয়েই অধ্যায়টা জড়িত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি এখন একটা প্রশ্ন করা হয়, বলো নমিনি কাকে বলে, কে পারে নমিনি? নমিনি আশা করি অবশ্যই পারবে, সহজ বিষয়। নমিনি কাকে বলে? ওকে, আমানত কাকে বলে, কে পারে বলো? আমানত, ব্যাংকের আমানত পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ আশা করছি তোমরা সকলে পারবে। তো এ ছিল ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি। এবং যেহেতু ব্যাংকে হিসাব খুলতে হয় একটা সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে, সুতরাং একটা সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে হিসাবটা বন্ধও করা যায়। তাহলে দুইটা পয়েন্ট এখানে লেখা আছে তোমার বইতে, এটা অনেক পরীক্ষায় আমি দেখেছি। ব্যাংকে হিসাব খোলার পদ্ধতির ক্ষেত্রে নমুনা ফর্ম যেটা রয়েছে সেখানে কয়টা ছক, কয়টা কলম পূরণ করতে হয় এরকম একটা প্রশ্ন হয়, আবার হিসাব বন্ধ করার ক্ষেত্রে কয়টা নিয়ম লেখা আছে এরকম একটা নিয়ম এখানে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো হিসাব বন্ধ করার জন্য যে পদ্ধতি রয়েছে, 1 নম্বর রয়েছে বন্ধ করার অনুরোধ। অর্থাৎ তুমি অ্যাকাউন্ট চালাচ্ছ, হিসাব চালাচ্ছ, বিভিন্ন কারণে হয়তো তুমি আর অ্যাকাউন্টটা চালাতে পারছো না, এক্ষেত্রে তোমাকে একটা লিখিত আবেদন জানাতে হবে, অনুরোধ জানাতে হবে ব্যাংক ম্যানেজারের বরাবর। ব্যাংক ম্যানেজার সেই আবেদনটা গ্রহণ করে একটা ফর্মালিটি মেনটেন করেই তোমার হিসাবটা বন্ধ করে দিবে। এখানে জটিলতার কিছুই নাই। আর একটা হচ্ছে, হিসাব বন্ধ হলে চেক বই, পাসবই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যা কিছু আছে
ব্যাংক কিন্তু তোমার কাছ থেকে ফেরত নেবে। অর্থাৎ তোমার যদি চেক বইটা দেয় এবং পাস বইটা দেয়, এই চেকের পাতা এবং পাসবুকের পাতাটা যদি থেকে যায়, তো এটা অনেক ক্ষেত্রে আইনের দিক দিয়ে জটিলতার দিকেও যেতে পারে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে ব্যাংক এগুলো ফেরত নেয়। তাহলে দুইটা পদ্ধতি অবলম্বন করে ফেরত নেওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আর দুইটা শব্দ তোমাদের আমি আজকের ক্লাসে আলোচনা করব, সেটা হচ্ছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। এই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড বর্তমান সময়ে বহুল ব্যবহৃত দুইটি কার্ড। তবে এই দুইটা কার্ডের মধ্যেই কিছু পার্থক্য রয়েছে, মৌলিক পার্থক্য রয়েছে বলা যায়। আমার ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই কিন্তু ব্যাংক থেকে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড পাওয়া যায়। তাহলে কোন কার্ডের কী কাজ এবং কোন কার্ড নিব, কোন কার্ড নিব না, বা কোন কার্ডে আমার কোন ধরনের উপকার হবে, এই বিষয়গুলো যদি জানতে পারো তাহলে এখান থেকে 2 মার্কের যে পার্থক্যগত প্রশ্ন থাকে পরীক্ষাতে, যে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো আলোচনা করো, তাহলে তোমরা সেগুলো সহজে পারবে। তো দেখো, সংক্ষিপ্ত আকারে বলতে গেলে ব্যাংকে টাকা থাকাকালীন আমরা যে কার্ডটা ব্যবহার করতে পারি, অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্টে, তোমার অ্যাকাউন্টে টাকা থাকার শর্তে আমরা যে কার্ডটা বিভিন্ন কেনাকাটার বা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করতে পারি তাকে বলা হয় ডেবিট কার্ড। আর ক্রেডিট কার্ড হচ্ছে টাকা থাকুক বা না থাকুক যে কার্ডটা তুমি লোন আকারেও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারো সেই কার্ডকে বলা হয় ক্রেডিট কার্ড। তাহলে বোঝাতে পারলাম যে টাকা থাকলেই ডেবিট কার্ড ইউজ করা যায়, আর টাকা থাকুক বা না থাকুক, যদি টাকা নাও থাকে তাহলে ক্রেডিট কার্ড ইউজ করে তুমি বিভিন্ন জায়গায় কেনাকাটা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল তোমাদের সামনে আজকে আমার সংক্ষিপ্ত লেকচার। আশা করছি ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি, হিসাব বন্ধ করার পদ্ধতি এবং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সম্পর্কিত তোমাদের যেই ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম সেই ধারণাটা পরিপূর্ণভাবে অর্জন করতে পেরেছো। তো সর্বশেষ তোমাদের জন্য একটি হোমওয়ার্ক, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের যে সংক্ষিপ্ত পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা তোমরা অবশ্যই লিখে পোস্ট করবে। তোমাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি, যেখানেই থাকো ভালো থাকো, আল্লাহ হাফেজ।